নিম্নমানের নকল প্রসাধনীতে বাজার সয়লাভ, চর্মরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ছে জনস্বাস্থ্যে, বিস্তারিত জানাচ্ছেন সাংবাদিক মাসুদ রানা জীবন। নিম্নমানের প্রসাধনীতে বাজার ছেয়ে গেছে। রাজধানীর ছোট বড় শপিং মল মল থেকে শুরু করে পাড়া মহল্লায় যে সমস্ত দোকান এবং গ্রাম বা মফস্বলে বাজারে অবাধে বিক্রি হচ্ছে ক্ষতিকর সব নকল ও নিম্নমানের প্রসাধনী, এসব ব্যবহারে বেড়ে গেছে চর্মরোগের সংক্রামণ, বাড়ছে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ। রাজধানী সহ দেশে সিংহভাগ পাইকারি নামি দামি ব্র্যান্ডের মোড়কে নকল কসমেটিক্স সহ নিম্নমানের প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে। অখ্যাত এ সকল প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানের না আছে কোনো অনুমোদন কিংবা মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্টিফিকেট, না আছে বিএসটিআই কর্তৃপক্ষের বাজারজাতকরণের ছাড়পত্র। লোভনীয় এই অফার আর সস্তায় পাওয়া এ সমস্ত নকল প্রসাধনী দিয়েই রাস্তার পাড়ামহল্লার যে সকল সেলুন বা পার্লার রয়েছে সেখানে নিম্নমানের প্রসাধনী দিয়েই তারা কাজ সারছেন। ফলে ব্রণ ম্যাস্তা সহ বিভিন্ন রোগে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, নেই কোনো প্রতিকার বা প্রতিরোধের ব্যবস্থা। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে অবাধে চালিয়ে যাচ্ছে নকল প্রসাধনী উৎপাদনের ব্যবসা। সস্তায় সকল প্রসাধনী কিনে সাধারণ মানুষ যেমন প্রতারিত হচ্ছে, তেমনি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত ব্যবসায়ীরা। এগুলো ব্যবহার করে বাড়ছে শরীরের চর্মরোগের নানা ঝুঁকি, বিশেষ করে নিম্নমানের মার্কারির সাথে কেমিক্যাল আটা ময়দা গুলিয়ে তারা তৈরি করছে এই ধরনের প্রসাধনী। তাই এগুলো ব্যবহার থেকে বিরত থাকাটাই বাঞ্ছনীয়। ধন্যবাদ সকলকে।